সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই ইউরোপের সংবাদে, সাথে আছি আমি মিল্টন রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। কিতলি ভিক্টোরিয়া হলে ব্র্যাডফোর্ডের লর্ড মেয়র কাউন্সিলর আবিদ হোসেনকে বিদায়ী সংবর্ধনা প্রদান। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি বিস্তারিত সংবাদে। ব্র্যাডফোর্ডের লর্ড মেয়র কাউন্সিলর আবিদ হোসেনের সম্মানে ওয়েস্ট ইয়র্কশায়ারের কিতলি ভিক্টোরিয়া হলে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিস্তারিত থাকছে আমাদের ব্র্যাডফোর্ড প্রতিনিধি শেখ মোহাম্মদ লায়েকমিয়ার রিপোর্টে। ব্রিটেনের ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্র্যাডফোর্ডের কিতলি কমিউনিটির উদ্যোগে দ্য লর্ড মেয়র অফ দ্য সিটি অফ ব্র্যাডফোর্ড কাউন্সিলর আবিদ হোসেনকে বিদায়ী সম্বর্ধনা জানানো হয় কিতলির স্থানীয় ভিক্টোরিয়া হলে। ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্র্যাডফোর্ড কিতলির বিভিন্ন উন্নয়ন, অগ্রগতি ও রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশ সফর এবং বিভিন্ন উদ্যোগ গ্রহণের জন্য ভূয়সী প্রশংসার মধ্য দিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিউনিটির বিশিষ্টজনেরা। ডাউন সিন্ড্রোম ট্রেনিং অ্যান্ড সাপোর্ট সার্ভিসেস এবং উইশিং ওয়েল আপিলের জন্য ফান্ডরাইজিং করা হয় লর্ড মেয়র চ্যারিটি আপিলে। লর্ড মেয়র কাউন্সিলর আবিদ হোসেন তার বক্তব্যে বাংলাদেশ সফরকালে বাংলাদেশে আশ্রয়কৃত রোহিঙ্গা মুসলমানদের কাম পরিদর্শনের স্মৃতিচারণ করে তাদের দুর্বিষহ জীবনের বিভীষিকাময় করুণ পরিণতির কথা জানান এবং অনতিবিলম্বে তার স্থায়ী সমাধানের জন্য দাবি জানান। নির্যাতিতদের সাহায্য সহযোগিতা অব্যাহত রাখার জন্য কমিউনিটির সর্বস্তরের মানুষের নিকট আশা প্রকাশ করেন। কমিউনিটির মানুষের সহযোগিতা ও ভালোবাসার মধ্য দিয়ে কমিউনিটির উন্নয়নে কাজ করা অব্যাহত থাকবে বলে জানান বিদায়ী লর্ড মেয়র কাউন্সিলর আবিদ হোসেন। ব্রিটেনের ওয়েস্ট ইয়র্কশায়ারের কিতলি থেকে শেখ মোহাম্মদ লায়েকমিয়া, চ্যানেল আই।